বিজয় দশমীর স্মৃতি এখনো জ্যান্ত। সেদিন যে মানুষগুলো জীবন বাজি রেখে প্রচুর মানুষকে প্রাণী বাঁচিয়েছিলেন তাদের বুধবার দুপুরে সংবর্ধনা দেওয়া হলো। सबसे पहले तो हम जैसे ही भाषण में सामने कूदा, अचानक पानी भर गया, नदी का पानी इतना स्पीड हो गया, आदमी सब गायब है। तो उसी टाइम हम फटक से पानी में जाम दे के आदमी सबको जितना साका निकल पा रहा है सब एक एक करके जाम दे के भी सब निकल रहा है। उससे पहले बाद में थोड़ा देर रुका, हम लोग 5-10 मिनट रुका, पानी कम से नहीं हुआ। फिर हम लोग तो वहाँ का लोकल है, बचपन से हम लोग नदी से स्कूल जाता आता था, ब्रिज के सामने लोग नहाने जाते थे, तो हम लोग को नदी का अभ्यास था। फिर थोड़ा देर नीचे लेके 3 बच्चा लेके पार करके रुके, तो फिर 2 गाँव का लड़का लोग आए, वो लोग पानी में रुकने को रहा था, उन लोगों को बोला मत रुको, यहाँ का जो छोटा छोटा बच्चा लोग है फिर उनका माँ पिताजी उधर फंसा हुआ, अगर बच्चा को कोई ले जाएगा तो फिर हम लोग से गलत हो जाएगा। फिर उन लोग को रुकने बोला, आस्ते आस्ते कर करके उसका मम्मी पापा भी आया, तो उसको बच्चा लोग छीना, ये मेरा पिताजी है मेरा मम्मी है, उसके बाद वो लोग ले गया। विजय दशमीर दिन प्रतिमा विसर्जन करते गিয়ে মাল নদীতে হরপা বানে ভেসে গিয়েছিল প্রচুর মানুষ। সেই সময় নিজেদের জীবন বাজি রেখে ওই এলাকার 11 জন যুবক প্রচুর মানুষকে প্রাণী বাঁচিয়েছিলেন। সেই যোদ্ধাদের এবার সংবর্ধনা জানালো শিলিগুড়ির যুব ভারতী স্বেচ্ছাসেবী সংগঠন। মাল পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাস্কর সরকার স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে ওদিন বিসর্জন দেখতে গিয়েছিলেন, কিন্তু নদীতে আচমকায় হরপা বান এসে যাওয়ায় পরিবারের সকলেই ছন্নছাড়া হয়ে ভেসে গিয়েছিলেন। তাদেরও সেদিন এই যোদ্ধারাই প্রাণে বাঁচিয়েছিলেন। তাই এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে ওই 11 জন যুবকের প্রশংসা করে সেদিনের সেই অভিশপ্ত ঘটনার অভিজ্ঞতাকে তুলে ধরেন ভাস্কর সরকার। আমি রাত বাড়ি থেকে 8টার সময় বের হয়েছি, মাল নদী আসলাম 8:30টায়, বাইক নিয়ে আসছি। তো আমরা 2 মামা ভাগ্নে আসি, আমার নাম তরিকুল ইসলাম, আমার ভাগ্নার নাম ফরিদুল ইসলাম। তো আইসে নদীর নিচে নামলাম, তখন দেখি হঠাৎ করে হরপা বান চলে আসে। তো প্রচুর মানুষের ভিড় ছিল সেই জায়গাটায়, মানে হাজার হাজার মানুষের ভিড় ছিল। তো হঠাৎ দেখি হরপা বান চলে আসার জন্য প্রচুর মানুষ, বাচ্চা ছোটো বাচ্চা ভাইসে যাইছিল, কেমন এমনকি আমার মার বয়স, আমার দাদুর বয়স, আমার বাবার বয়স এরকমও ছিল। তো সেই জায়গা মনে করো আমার যদি বাবা মা বা আমার ফ্যামিলি থেকে কেউ যদি ভাইসে যাইতো তো আমি তো সেটা দেখে থাকতে পারতাম না, কারণ তারাও ছিল আমার মা বাবার বয়সের মতোই ছিল, কেউ ছিল আমার ছোট বোনের মতো, ছোট দাদা ছোট ভাইয়ের মতো এরকম বয়সেরই ছিল। তো সেটা দেখে না পারতে আমার বুকের ভিতর খুব একটা কষ্ট হয়েছিল, কান্না করতেছে মনটা যে যা তুই যা এরকম বলে সেই জায়গায় আমি নদীতে লাফ দিই। এমন সেই জায়গায় ওই যে দিদিরা আজকে আসছে সেই দিদিটাকে হয়তো জানে না, কিন্তু আমি ওদেরকে চিনতে পারছি, এমনকি সেই দিন দিদিটাকে আমি উঠাইছি, উদ্ধারও করছি। তেনার ফ্যামিলি থেকে 4 জন ভাইসে আসতেছিল, আমরা দেখছি, এমনকি মোবাইলটা আমার একটা ভাইসটাকে দিয়ে তখন আমরা নদীতে লাফ দিই। অন্যদিকে উদ্ধারকারী তরিফুল ইসলাম জানান তিনি ও তাঁর আত্মীয় মিলে ভাসান ঘাটে গিয়েছিলেন, সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শিলিগুড়ি থেকে জয়দীপ বাগের রিপোর্ট, আজ তাক বাংলা।